আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরমদাতা দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে আরম্ভ করছি। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনাদের সকলের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত এবং বরকত নাজিল হোক, এটি আমার কামনা। শতবার ধ্বংস হয়ে থাকবে কোন লোক? কোন লোকদের ব্যাপারে নির্ধারণ করা হয়েছে যে তারা ধ্বংস থেকে বাঁচবে না, এই ব্যাপারটি নিয়ে 2 নম্বর সুরা আল বাকারার 79 নম্বর আয়াতে আমরা দেখতে পাবো। আল্লাহ তাআলা বলেন, ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ লিয়াশতারু বিহি সামানান কলিলা ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়া ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সেই সকল লোকদেরকে বিশেষ করে বলছেন যারা ধর্মের নামে গ্রন্থ রচনা করে বলে এই গ্রন্থ আল্লাহ তাআলা সাপোর্ট করেন, এই গ্রন্থ ইসলামের গ্রন্থ। এই ধরনের বাজারে যত গ্রন্থ আপনি আমি দেখব, যারা লিখেছে, যারা প্রচার করে যাচ্ছে, যারা প্রিন্ট করছে এবং যারা এই দরস দিচ্ছে, হোক সে বড় বড় স্কুল অফ থট তৈরি করে, তাদের সকলকে আল্লাহ তাআলা ধ্বংস করে ছেড়ে দেবেন, এই কথাটি এখানে বলা হচ্ছে। আর ধ্বংস হবে যারা নিজেদের হাতের দ্বারা কিতাব লিখে, তারপরে তারা বলে এ আল্লাহ তাআলা নিকট থেকে এসেছে, বিক্রির জন্য এর সাথে কিছু মূল্য নিয়ে থাকে। আর ধ্বংস হবে তারা যা কিছু তারা হাত দিয়ে লেখে, আর ধ্বংস হবে তারা তা থেকে তারা যা অর্জন করে থাকে। এখন আপনাকে বুঝতে হবে এই গ্রন্থটি আল্লাহ তাআলা, পৃথিবী আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার কিংডমে আপনি কোনো মানব রচিত গ্রন্থকে যদি ইস্টাবলিশ করার জন্য পুরো পৃথিবী ঘুরে বেড়ান, আপনি যদি বিভিন্ন স্থানে ইস্তেমা করে বেড়ান, আপনি যদি বিভিন্ন স্থানে স্কুল অফ থট খুলে মনে করেন যে আমার এখান থেকে মানবরচিত যে সমস্ত এই কিতাবগুলি রয়েছে এগুলির দরজ দিতে হবে, তাহলে আপনাকে আল্লাহ তাআলা ধ্বংস করে ছেড়ে দেবেন। কারণ আল্লাহ তাআলা পৃথিবীতে আপনি মানুষের লেখা গ্রন্থকে দরজ দিচ্ছেন, তার থেকে দরজ নিচ্ছেন, মোতালা করছেন, এবং সেই সব গ্রন্থগুলিকে আপনিই বলছেন যে এই গ্রন্থগুলি ইসলামের গ্রন্থ। কত বড় আস্পর্ধা আপনার! তো আল্লাহ তাআলা দুনিয়ার শুরু দিন থেকে নির্ধারণ করে দিয়েছেন, ধ্বংস হোক তারা যারা নিজেদের হাতের দ্বারা গ্রন্থ রচনা করে বলে এই গ্রন্থ ইসলামের গ্রন্থ, শান্তির গ্রন্থ। এই গ্রন্থগুলিও পৃথিবীতে শান্তি দেয়। যেমন খ্রিস্টান যুগে খ্রিস্টান সমাজের লোকেরা বলছে বাইবেলের নতুন নিয়ম, নিউ টেস্টামেন্ট, এ যারা মানবে না তারা পৃথিবীতে শান্তি পাবে না, কারণ সেটাকে তারা শান্তির প্রতীক হিসেবে, গ্রন্থ হিসেবে মানছে। ইহুদিরা ওল্ড টেস্টামেন্ট, এমনকি তাদের আরও দশাতীর, আরও কত কিছু রয়েছে তাদের কাছে। ঠিক এইভাবে হিন্দুদের কাছে গীতা, রামায়ণ, উপনিষদ এসব নিয়ে তারা মনে করছে এগুলি শান্তির বাণী পৃথিবীতে দিচ্ছে। শিখরা মনে করছে গুরু গ্রন্থ সাহেব, জারেতুষ্টিরা মনে করছে যে আবেস্তা। ঠিক এইভাবে আরও অনেকেই, আর মুসলমান সমাজে তো লক্ষ লক্ষ ধর্মের গ্রন্থ রয়েছে এবং তারা সবাই বলছে এই গ্রন্থগুলি আমাদের মানতেই হবে। তো যারা বলবে আমাদের মানতে হবে, আমাদের প্রিন্ট করতে হবে, প্রচার করতে হবে, প্রসার করতে হবে, তাবলিগ করতে হবে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে ছেড়ে দেবেন। শব্দটি এখানে আল্লাহ ব্যবহার করেছেন ফাওয়াইলুন, ওয়াইলুন, ধ্বংস হয়ে যাবে, এটি আল্লাহ তাআলার ফয়সালা। এখন আপনি যদি মুসলিম হন তাহলে খবরদার, এই কোরআন ছাড়া আপনার হাতে যেন কোনো ধরনের গ্রন্থ না আসে, সেই গ্রন্থ হোক ইরাক থেকে, সেই গ্রন্থ হোক রাশিয়ার কোনো স্টেট থেকে।